ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা সবাই জানেন, 2004 সালের পরে এই প্রথমবারের মতো আমাদের নোয়াখালী কুমিল্লা ফেনীতে এত ভয়াবহ একটা বন্যা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই লাস্ট কয়েক বছরে এরকম কোনো অবস্থার সম্মুখীন আসলে হইনি। তো এই পরিস্থিতিতে আমরা আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হেডকোয়ার্টারের নির্দেশনায় এবং আমাদের নোয়াখালী ইউনিটের নির্দেশনায় আমরা প্রথম থেকে কাজ শুরু করেছি। আমরা 21 তারিখ থেকে টানা এখন পর্যন্ত কাজ করছি। আমাদের ফিল্ড পর্যায়ে প্রায় 120 থেকে 150 ভলেন্টিয়ার কাজ করছে। আর আমাদের প্রথম যখন আমরা বন্যাটা শুরু হয়, বন্যা পরিস্থিতিতেই হঠাৎ করেই কিন্তু বন্যাটা হয়েছে, তা আমাদের প্রথমে রেস্কিউ টিম খুব অ্যাক্টিভলি কাজ করেছিল। আমাদের যদিও কিছু বোর্ড স্বল্পতা ছিল, আমার রেস্কিউ ইকুইপমেন্ট স্বল্পতা ছিল, তাও আমাদের যেগুলোই আছে, আমরা লাইফ জ্যাকেট থেকে শুরু করে আমাদের যেগুলো আছে আমরা ওগুলো দিয়েই কাজ শুরু করে দিয়েছিলাম। পরবর্তীতে আমাদেরকে বোর্ড দিয়ে এবং ত্রাণ দিয়ে সহায়তা করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান বা আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের সিনিয়র যারা আছেন তারা। আমরা প্রথমেই আমাদের নিজ ফান্ডিংয়ে আমাদের ইউনিটের যতটুকু সক্ষমতা আছে আমরা ওই অতটুকু নিয়েই শুরু করেছিলাম, আর আমরা খুব ভালো সাড়া পেয়েছি। আমরা এখন এই পর্যন্ত প্রায় 1500 প্যাকেট ত্রাণ দিতে সক্ষম হয়েছি। আর রেস্কিউর কথায় যদি আসি, আমরা এই পর্যন্ত প্রায় 100 থেকে 150 রেস্কিউ সম্পন্ন করেছি। আমাদের কাছে বেশ ফোন কল ছিল, প্রায় আমরা ফোন কলের রিসিভ করেছি প্রায় 2 থেকে 2500। এই কয়েকদিন আমাদের একটা কল সেন্টার খোলা হয়েছে যেখানে আমরা খবর পাচ্ছি, রেস্কিউতে যাওয়ার চেষ্টা করছি যেখানে আমাদের দ্বারা সম্ভব। তো আমরা এই পর্যন্ত প্রায় 100 থেকে 150 রেস্কিউ করেছি। এর মধ্যে ছিল গর্ভবতী মহিলা, আমার একটু বয়োজ্যেষ্ঠ যারা আছেন, বৃদ্ধ নারী এবং পুরুষ, ছোট বাচ্চা, এছাড়াও যারা একদমই বাড়ি থেকে বের হতে পারছিলেন না, আমরা আমাদের বোটগুলো নিয়ে গিয়ে তাদেরকে রেস্কিউ করেছি। আর আমরা প্রায় 1200 থেকে 1500 ত্রাণ ইতিমধ্যেই বিতরণ করতে সক্ষম হয়েছি। এর ভেতরে আমাদের হেডকোয়ার্টার থেকে 500 এসেছে, আর বাকি হচ্ছে আমরা বিভিন্ন অর্গানাইজেশন, কিছু হচ্ছে ব্যক্তিকে কেন্দ্রিক ডোনেশন পাচ্ছি। তো ওভারঅল আমরা এখন অবধি কাজ করে যাচ্ছি, আমাদের ভলেন্টিয়াররা কাজ করছে, যদিও কিছু জায়গায় লিমিটেশন আছে, তাও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। এছাড়াও আমাদের কালকেই আমাদের হেডকোয়ার্টার থেকে 2টো পানি পিউরিফিকেশনের জন্য ওয়াটার প্ল্যান্ট এসছে, আর পাশাপাশি আমরা ঔষধ, পানি বিশুদ্ধিকরণ ঔষধ, এমনি যে জেনারেল ওষুধগুলো থাকে ওগুলো বিতরণ করছি। এবং আমাদের একটা হটলাইন নাম্বার আছে, ওখানে যদি কেউ কোনো ডোনেশন দিতে চায় আমরা ডোনেশনটাও রিসিভ করছি, কারণ সবাই আসলে একটা অথেন্টিক সোর্স খুঁজছে যে কোন মাধ্যমে আমরা বন্যার্তদের কাছে পৌঁছাতে পারবো। তো আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, আশা করছি আমরা পুরোপুরি তো পারবো না, আমরা এই পরিস্থিতিতে আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা কাজ করব। আমাদের ভলেন্টিয়ার আছে, আমাদের ভলেন্টিয়াররা সবাই ট্রেইন ভলেন্টিয়ার, আমাদের সার্চ অ্যান্ড রেস্কিউ এছাড়াও ফার্স্ট এইড বেসিক এই এই সংক্রান্ত বিষয়গুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়। তো আমাদের প্রশিক্ষিত ভলেন্টিয়াররাই কাজ করছে। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, নোয়াখালীর প্রশাসন আমাদেরকে অনেক সহায়তা করছে। আমাদের প্রতিনিয়তই প্রশাসনিক যেসব মিটিংগুলো হয় ওগুলোতে ডাকা হচ্ছে, জেলা প্রশাসকের অফিস, ডিআরআরও অফিস, সবার সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে। সিভিল সার্জন অফিস থেকে আমরা কিছু সহায়তা পাচ্ছি, ওআরএস, পানি বিশুদ্ধিকরণ ওষুধ, জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু সহায়তা পাচ্ছি। আমরা সব কিছু মিলিয়ে চেষ্টা করছি, ইনশাল্লাহ আশা রাখছি আমরা এমন পরিস্থিতিতে এই অবস্থা থেকে কতটা সুস্থভাবে উঠে আসা যায় এটাই চেষ্টা করব। ধন্যবাদ।